আর্থিক সমস্যা, আর তাই জার্মানির রাস্তায় পিৎজা বিক্রি করছেন আফগানিস্তানের প্রাক্তন মন্ত্রী সৈয়দ আহমেদ শাহ সাদাত। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বর্তমান অবস্থা সংক্রান্ত এই তথ্যটি জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। সৈয়দ আহমেদ শাহ সাদাত 2018 গণি মন্ত্রিসভায় যোগ দেন, কিন্তু পরবর্তীতে মত পার্থক্যের কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি, পাড়ি দেন জার্মানি। তাই টাকা ফুরিয়ে যাওয়ায় সেখানে তাকে পিৎজা ডেলিভারির কাজ দিতে হয়। 2018 সালে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনির মন্ত্রিসভায় যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী হিসাবে যোগ দেন সাদাত। 2 বছর আফগানিস্তানের মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাবার পর গনির সঙ্গে মত পার্থক্য জেরে তিনি পদত্যাগ করেন। গত বছর ডিসেম্বর থেকে সাদাত জার্মানির লিপজিগে থাকছেন, পেট চালাতে সেখানেই পিৎজা ডেলিভারির কাজ নিয়েছেন তিনি। স্কাই নিউজকে সাদাত জানিয়েছেন, জার্মানিতে এসে টাকা ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে তিনি পিৎজা ডেলিভারির কাজ নিতে হয়েছে। অক্সফোর্ডের জোড়া স্নাতকোত্তর ডিগ্রিধারী সাদাত দীর্ঘদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক বহুজাতিক সংস্থায় উচ্চ পদে কাজ করেছেন। আফগান সরকারের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। টেলিকম ক্ষেত্রে 23 বছর কাজ করেছেন তিনি। কাজের সূত্রে ঘুরেছেন সৌদি সহ বিশ্বের 13টি দেশে। 2018 সালে চাকরি ছেড়ে আফগান মন্ত্রিসভায় যোগ দেন। 2020 সালে সব ছেড়ে জার্মানিতে যাত্রা করেন। তখন থেকে পিৎজা ডেলিভারি কাজ করছেন তিনি, কিন্তু যিনি চারপাশে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকতে অভ্যস্ত, সাইকেলে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পিৎজা ডেলিভারি করতে অসুবিধা হচ্ছে না? স্কাই নিউজকে সাদাত জানিয়েছেন, তার জীবনযাত্রা এশিয়া ও আরব দুনিয়ার ক্ষমতাশীলদের সঙ্গে মেলালে চলবে না, বরং নিজের জীবনকে এক্ষেত্রে সাধারণ হিসাবেই চিহ্নিত করছেন গণি সরকারের প্রাক্তন যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী। আফগানিস্তানে গণি সরকারের পতনে আশঙ্কা করেছিলেন কিনা এমন প্রশ্নে দেশ চালানোর কাজ ছেড়ে লিপজিগের রাস্তায় পিৎজা ডেলিভারির কাজ দেওয়া প্রাক্তন আফগান মন্ত্রী বলেছেন, গণি সরকার এত দ্রুত পতন হবে তা তিনি ভাবতে পারেননি। এই ছিল আমার কাছে আফগানিস্তানের প্রাক্তন এক মন্ত্রীর জার্মানিতে অবস্থানের বিস্তারিত। বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানার ইউটিউব ও ফেসবুক পেজে। ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com এ।